নিজেই সন্ময়দা আমাদের সঙ্গে রয়েছেন। সন্ময়দা, আপনিও পুরো আলোচনা বোধহয় শুনেছেন। শান্তনু সেন একদম সরাসরি আপনাদের দিকে, বিজেপির দিকে দোষ চাপিয়ে দিয়েছে, কেন্দ্রের কাছে এত টাকা বাকি আছে। না, বিষয়টা হচ্ছে শুভজিৎ, একটা কথা, আপনি তো শান্তনুবাবুকে যে প্রশ্নগুলো করছিলেন সে প্রশ্নগুলোর উত্তর তাঁর কাছে নেই, উত্তর নেই বলেই তাই বারবার করে চটে যাচ্ছিলেন, আপনাকে আক্রমণ করছিলেন, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছিলেন, এবং শেষ পর্যন্ত শেষ প্রশ্নটাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দোহাই দিয়ে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি পালিয়ে গেলেন। আমি একটা অন্য কথা বলবো, আপনি সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, ধরুন ডিএ দেওয়ার জন্য টাকা নেই একটা সরকারের, ঠিক তো? তো সেই সরকার, যে সরকার ডিএ দেওয়ার জন্য টাকা নেই, সেই সরকার এর কার্নিভালের জন্য প্রায় 3.5 কোটি টাকা খরচা করছে একদিন এক সন্ধ্যের জন্য, ঈদের একটা অনুষ্ঠানের মঞ্চ বাঁধার জন্য 29 লক্ষ টাকা খরচা করছে। সেই সরকার শুধু ডিএ আন্দোলনের মামলা লড়ার জন্য গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত, 2022-এর সেপ্টেম্বর পর্যন্ত 32 কোটি টাকা খরচা করেছে। সেই সরকার, আপনি একটু খেয়াল করে দেখুন, চাকরি হারা যে যাদের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাদের হয়ে দিল্লি সুপ্রিম কোর্টে ভারতবর্ষের প্রখ্যাত আইনজীবী, যাদের জন্য মানে দৈনন্দিন 20 লক্ষ থেকে 40 লক্ষ টাকা যে টিমের জন্য খরচা করতে হয়, মুকুল রোহাতগি, কপিল সিবাল, মনু সিংভির মতো আইনজীবী, তাদের হয়ে মুকুল রোহাতগি লড়ছেন কাদের? গ্রুপ সিতে ক্লারিক্যাল পোস্টে যাদের চাকরি চলে গেছে তাদের হয়ে। সরকার তো খরচা করছে, টাকাটা তো সরকার খরচা করছে, অর্থাৎ সরকার কোন খাতে খরচা করবে সেটা একটা প্রি ডিটারমিন্ড। আমি শুভজিৎ, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনায় আনি না, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, 2011-র পর থেকে প্রায় 7.5 লক্ষ সরকারি পদ 2011-র পর 2012-তে যে রিভিউ হয়েছিল, এই তৃণমূল কংগ্রেস সরকার থাকার সময়, যে রাজ্য সরকারের কর্মচারী থাকার কথা 7.5 লক্ষ, সেইখানে দাঁড়িয়ে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে, সেই হলফনামাতে কর্মচারীর সংখ্যা প্রায় 3.25 লাখে নামিয়ে দিয়েছেন। অর্থাৎ ওভার দ্য ইয়ার্স যে রিটায়ারমেন্ট হয়েছে তার এগেনস্টে কোনো রিক্রুটমেন্ট হয়নি, শুধু শিক্ষাক্ষেত্র নয়, সমস্ত ক্ষেত্রে। কলকাতা কর্পোরেশনে আপনারা জানেন, এটা বারবার এক্সপোজ হয়েছে, আরটিআই করে রিপোর্টটা বেরিয়েছে, 39,000 ভ্যাকেন্সি টিল 2011-এর যদি পোস্টে মানে হিসেবটা ধরা হয়, জনসংখ্যা 2011-এ যা ছিল তার থেকে প্রায় 1 কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে, অথচ সরকারি কর্মচারী সংখ্যা। এবং সন্ময়দা, আজকে আমরা ডিএ নিয়ে আলোচনা করছি, এই মিছিল থেকে আরো অনেক দাবি তোলা হয়েছে, তার মধ্যে একটা, শূন্য পদে অবিলম্বে স্থায়ী এরা সমাধান করতে হবে, স্থায়ী নিয়োগ করতে হবে, এটাও কিন্তু এই ডিএ মঞ্চের দাবি। আসবো সন্ময়দা, আসবো আলোচনা, একটু অনির্বাণের কাছে যাই, অনির্বাণ অনেকক্ষণ ধরে আলোচনায় রয়েছে। আমি শুভজিৎ একটা খুব স্পষ্ট কথা বলি, সেটা হচ্ছে যে সমস্ত রাজ্য সরকার, প্রথম কথা হচ্ছে যে ডিএটা মানুষের অধিকার নয়, তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চ বারবার বলেছেন যে ডিএটা মানুষের অধিকার। এবারে এই অধিকারটা আমি কত পার্সেন্টেজ দেবো সেটা রাজ্য সরকারের হাতে ডিপেন্ড করে। প্রশ্নটা হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার, ইনক্লুডিং বিজেপি বিরোধী সরকার যারা, তারা রাজ্যের সমস্ত প্রকল্প চালু রেখেও যদি কেন্দ্রীয় হারে যে ডিএটা দেওয়া হয় তার থেকে সামান্য কিছু কম বা বেশি ডিএ দিতে পারে, তাহলে এই রাজ্য সরকার দিতে পারে না কেন? আমি এই প্রশ্নটাতে মূলগত জায়গায় আসতে চাই। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার, দিল্লিতে সেন্ট্রাল ভিস্তাতে যে অ্যালটমেন্টটা হয়েছে এটা জেনে রাখা দরকার অনির্বাণবাবুদের। প্রথম কথা, সেন্ট্রাল ভিস্তার প্রজেক্টটা শুরু হয়েছিল, পরিকল্পনা হয়েছিল ইউপিএ গভর্নমেন্টের সময়। এক দ্বিতীয়ত হচ্ছে, সেন্ট্রাল ভিস্তাটা যদি ডিলেড হয়, প্রলংড হয়, 3 গুণ কস্টিংটা বেড়ে যাবে। যদি এই মুহূর্তে ঠিক টাইমে সেন্ট্রাল ভিস্তাটা কমপ্লিট করা যায়, তাহলে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসগুলোকে একটা ছাতার তলায় এনে কেন্দ্রীয় সরকারের অন্তত 5 গুণ খরচ বাঁচবে। এই তথ্য বা এই তথ্যটা অনির্বাণবাবুরা যেন আড়ালে নিয়ে যান, প্রশ্ন এক। দ্বিতীয় মানে কথা এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা কথা আপনাদের বলি, বা তামিলনাড়ু সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার, স্ট্যালিন চালান, সেখানে 48টা জনকল্যাণমূলক প্রজেক্ট চালিয়েও তারা যদি নির্দিষ্ট হারে কেন্দ্রীয় সরকারের ডিএর কাছাকাছি দিতে পারে, তারা বিজেপি বিরোধী সরকার, কিন্তু তারা যদি দিতে পারে, আপনি ধরুন পাশের রাজ্য উড়িষ্যা,
উড়িষ্যা সাম্প্রতিককালে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিল যে 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে একদিনে নবীন পাটনা কনফার্ম করলো। উড়িষ্যা রিসেন্টলি 400 দিয়ে বাড়িয়ে হচ্ছে, বাড়িয়ে সম্ভবত এখন 38 শতাংশ করেন না কেন না? কারণটা হচ্ছে আমি শুভজিৎ এইটা বলে শেষ করব যে নবীন পাটনাকের ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা বাজে ব্যয় সেই সরকার না করে, সরকার জানে কাদের দিয়ে আমাকে সরকারটা চালাতে হবে, সেই লোকজনের পেছনে ঠিকঠাক তাদের অধিকারটা মেনে নেওয়ার কাজটা কিন্তু নবীন পাটনায়ক করে দেখাতে পারেন, স্ট্যালিন করে দেখে দেখাতে পারেন, তারা কেউ বিজেপির রাজ্যে শাসিত মুখ্যমন্ত্রী নয়। বেশ, আলোচনা একদম শেষ পর্যায়ে, 10 সেকেন্ড করে শামীম দা, 10 সেকেন্ড অনির্বাণ, 10 সেকেন্ড শামীম দা, প্রথমে 10 সেকেন্ড সরকারি কর্মচারীদের দিয়ে আমি বল।